এই মুহূর্ত জনাইছো রাজ্যের ছাত্রছাত্রী লগতে অসমৰ প্রত্যেকগৰাকী জনসাধারণৰ এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার সরস্বতী পূজাক লৈ নহে নতুন এসওপি। এই মুহূর্ত জনাইছো এক গুরুত্বপূর্ণ খবর, সরস্বতী পূজাক উদযাপনের বাবে নাহে কোনো নতুন এসওপি। আগৰ এসওপি মতে চলিব এবার সরস্বতী পূজা। কৈছে পূর্বৰ কোভিড নির্ধারণ অনুসরি সরস্বতী পূজা উদযাপন নকৰিবলৈ আহ্বান রাজ্য সরকারের। আর পহিলা ফেব্রুয়ারিতে হবলগীয়া নতুন এসওপিত নাথাকে কোনো সরস্বতী পূজাক লৈ সুকীয়া নির্দেশনা। আর সরস্বতী পূজা উদযাপন সন্দর্ভত গোহনা করেছে কেশব পন্ত এক গুরুত্বপূর্ণ গণনা। কৈছে সরস্বতী পূজা উদযাপনের বাবে এবার কোনো নতুন এসওপি নাহে, যেহেতু এক ফেব্রুয়ারির পর নতুন এসওপি অসমলৈ আহি আছে। এই মুহূর্তে জনাইছো এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক গুরুত্বপূর্ণ গণনা। কৈছে এক ফেব্রুয়ারি জারি করা হব নতুন এসওপি, আর শিথিল করা হব নৈ সান্দ্বয়ন। এই মুহূর্তে জনাইছো এক খুবই গুরুত্বপূর্ণ খবর, রাজ্যত পুনের শিথিল করা হব নৈ সান্দ্বয়ন। আর এই ইঙ্গিত দিছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এক ফেব্রুয়ারিত রাজ্য সরকারে জারি করব এখন নতুন এসওপি। কৈছে নতুন এসওপিত নয় সান্দ্যয়ন 10 বজার পরিবর্তে 11 বজার পর জারি করা হব। আর পর্যায়ক্রমে যুহ স্কুল কলেজ বন্ধ দিয়া হয়েছে সেই সময় খুলি দেওয়ার চিন্তা চর্চা চলি থাকা হয়েছে বলে জানিবলে দিছে। এবলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মেলত কয় যে বিগত 2-3 দিনের পর হাব পাই আছে করোনার সংক্রমণ, আর আনহাতে অমিক্রণত মৃত্যুর হারও তেনে কম হয়ে আছে। সেয়া জীবন আর জীবিকার উপর প্রভাব নপরাক বাধা নিষেধসমূহ শিথিল করা হব বলে জানাইছে 1 ফেব্রুয়ারির পর। আর আনহাতে স্কুল কলেজসমূহ লাহে লাহে খুলি দিয়া হব। আর করোনা সংক্রমণ হওয়া এলাকাত লোকাল কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে 7 দিনের পিছত বিদ্যালয়সমূহ খুলি দিয়া হব বলে জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এবলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কয় যে সাবধান হয়ে থাকা ভাল, কিন্তু আতঙ্কিত হব নালাগে। আর বর্তমান চিকিৎসাধীন হয়ে থাকা রোগীর সংখ্যা হ্রাস পাইছে, গতি কার্ফিউ শিথিল করা হব 1 ফেব্রুয়ারির পর নতুন এসওপির জড়িয়ে। আর এইবার সরস্বতী পূজা পাতিবলৈ পাব বলে জানাইছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর কোনো কঠোর নির্দেশনা দিয়া নহয় সরস্বতী পূজাক লৈ।